দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন গ্রামীণ ফোনের ডিজিটাল বিভাগের প্রধান আলম আসসালাম আমরা আজকে আলাপ করব দেশের উদ্যোক্তাদের নিয়ে মূলত গ্রামীণ ফোনের মতো কোম্পানি দেশের উদ্যোক্তাদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে আমরা এই উদ্যোক্তাদের জন্য গ্রামীণ ফোন যে প্ল্যাটফর্ম তৈরি করেছে সেই প্ল্যাটফর্মটির কথা শুনবো এবং গ্রামীণ ফোন কী কী উদ্যোগ এবং সুযোগ সুবিধা রাখছে আমরা সেসব বিষয় নিয়ে আজকে আলাপ করব। চলুন তাহলে আমরা আলাপ শুরু করি আপনার কাছে প্রথম প্রশ্ন গ্রামীণ ফোন যেই উদ্যোগটা উদ্যোক্তাদের জন্য যে প্ল্যাটফর্ম তৈরি করেছে এই প্ল্যাটফর্মটা আসলে কী আমাদের যে প্ল্যাটফর্মটা নিয়ে আসলে আপনি বলছেন সেটা হচ্ছে জিপি এক্সেলারেটর আমরা বলি গ্রামীণ ফোন এক্সেলারেটর এই প্ল্যাটফর্মের আন্ডারে আমরা উদ্যোক্তাদেরকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে থাকি প্রাতিষ্ঠানিক সহায়তা এর মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে মেন্টারশিপ তাদের নেটওয়ার্কিং তাদের একটা বিভিন্ন লেটসে উদ্যোক্তাদের জন্য যেগুলো জিনিস লাগে সেগুলোর আমরা একটা লেটস এ সিস্টেম্যাটিক ওয়েতে আমরা একটা কোর্সের মধ্য দিয়ে তাদেরকে নিয়ে যাই এবং ইভেনচুয়ালি ইনভেস্টরদের সাথে তাদের পরিচয় করিয়ে দিই এটার পাশাপাশি গ্রামীণ ফোন যেটা করে গ্রামীণ ফোনের একটা ছোট একটা গ্র্যান্ড মানি আছে জাস্ট টু মেক শিওর দ্যাট দে হ্যাভ এ গুড কিক স্টার্ট টু দেয়ার প্রোগ্রাম আমরা সেই গ্র্যান্ড মানিটা পাঁচ হাজার ইউএস ডলারের একটা গ্র্যান্ড গ্র্যান্ড মানি আছে যেটা আমরা দিয়ে থাকি ইক্যুইটি ফ্রি বাই দ্য সো এই প্রোগ্রাম এটি হচ্ছে প্রোগ্রাম কতদিন ধরে এই প্রোগ্রাম আপনারা করছেন ওয়েল এটা শুরু হয়েছিল দু সালে দু শেষের দিকে তো আমরা একদম খুব রিসেন্টলি ব্যাচ সিক্স মানে ছয় নম্বর ব্যাচটা আমরা চালু করতে যাচ্ছি আমরা যে কথা বলছি এখনও ইনফ্যাক্ট ব্যাচ সিক্সে অ্যাপ্লিকেশন করা এখনো ওপেন আছে সো উদ্যোক্তারা এখনও চাইলে আমাদের পেজে গিয়ে জিপি অ্যাক্সেলারেটের পেজে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন তো এইটা হচ্ছে ব্যাচ সিক্স চলছে তার মানে অলরেডি পাঁচটা ব্যাচ ছাব্বিশটা স্টার্ট আপকে আমরা আসলে এই প্রোগ্রামের থ্রু ফান্ডিং করেছেন বলবো ফান্ডিংও করেছি বলতে পারেন ছাব্বিশটাতেই যে ফান্ডিং করেছি নট নেসারিলি বাট ইকুইটি নিয়েছি আর কি যেটা বললাম যে ছাব্বিশটা যে ইকুইটি নিয়েছি নট নেচারি বাট আমরা ফান্ডিং করেছি সবাইকে এবং সবাই আর কি এই প্রোগ্রামের আমরা বলি গ্র্যাজুয়েট করেছে গ্র্যাজুয়েট করার অর্থ হচ্ছে যে প্রোগ্রামের থ্রু দিয়ে তারা কারিকুলামটা মানে পড়েছে এবং পাশ করেছে একটু ইভেন্সুয়ালি একটা ডেমো ডে বলা হয় জিনিসটাকে সো ডেমো ডেতে বেসিক্যালি ইনভেস্টররা আসে লোকাল কমিউনিটি থেকে মানে স্টার্ট আপ কমিউনিটি থেকে বিভিন্ন মানুষজন আসে তো তাদের সামনে তারা তাদের আইডিয়াটা পিচ করে সো পিচ করার পরে দে ডু দা নেটওয়ার্কিং ইনভেস্টারদের সাথে পটেন্সিয়াল ইনভেস্টারদের সাথে লেটস পার্টনারের সাথে সো ওইখানে যে যে আর কি ভালো করে এ প্যানেল তারা এখানে গ্র্যাজুয়েট হয়ে যায় সো দ্যাট ইজ হাউ ছাব্বিশ জন স্টার্ট আপ গ্রাজুয়েট করেছে আপনি এই গ্রাজুয়েশনের যে বিষয়টা বললেন কারিকুলামের বিষয়টা বলছেন জি মানে বিশেষ স্পেসিফিক আসলে কি এই কারিকুলাম আর আচ্ছা ওয়েল ধর একটা জিনিস বলি সেটা হচ্ছে লেটস এ ডিজাইন থিংকিং এটাকে বলে হচ্ছে আমি আসলে এটা বাংলাটা বলতে পারছি না কোনো সমস্যা নেই ডিজাইন থিংকিং এই বিষয়টা হচ্ছে যে আপনি যদি একটা আপনার আইডিয়া থাকে হুম দুনিয়াতে আসলে অনেক আইডিয়াই হয়তো বা মানে কমার্শিয়ালাইজ বা প্রোডাক্টাইজ বা মানুষের সামনে নিয়ে আসতে হ্যাঁ না পারার কারণে দুনিয়ার হয়তো বা সবচেয়ে ভালো ভালো আইডিয়াও আমরা জানতেও পারিনি তো ডিজাইন থিংকিং যেটা করে ডিজাইন থিংকিং অ্যাকচুয়ালি টেক্স দ্যাট র আইডিয়া এবং ইট কাইন্ড অফ লাইক ইউনো ইট অ্যারাউন্ড এমনভাবে যে আপনি সেই আইডিয়াটাকে ব্রেক ডাউন করে এক্স্যাক্টলি কাস্টমার মার্কেট আইডিয়া এই তিনটার একটা একদম মানে পারফেক্ট ফিট করানোর চেষ্টা করে সো সেখানে আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে পার্টনাররা আসলে স্টার্টআপটি বা উদ্যোগটি শুরু করছেন আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্ট হ্যাঁ আই উড সে ইভেন মোর ইম্পর্ট্যান্ট দ্যান দি আইডিয়া মোর ইম্পর্ট্যান্ট দ্যান দি প্রসেস অর এনিথিং সো তারা তাদেরকে বেসিক্যালি আইডিয়া এবং কাস্টমার এবং মার্কেট যেটা বললাম এটার সাথে যে ফিট করানো এই কাজটা ওই ডিজাইন থিঙ্কিং একটা ওয়ার্কশপের মধ্য দিয়ে করে সো এই টাইপের ওয়ার্কশপ আমরা কন্ডাক্ট করি আমরা বাইরে থেকে সিঙ্গাপুর থেকে সুইজারল্যান্ড থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা এরকম এক্সপার্টস নিয়ে আসি তারা এই গড় কন্ডাক্ট করে তারপরে তারা যারা আর কি ওই প্রোগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে সেই স্টার্ট আপগুলোকে তারা ওয়ান টু ওয়ান সেশন দেয় সো তাদের কোনো স্পেসিফিক প্রবলেম থাকলে সেগুলো তারা আলাপ করতে পারে তারপরে লোকাল যারা সাকসেসফুল এন্টারপ্রেনিউর আছে তাদেরকে আমরা নিয়ে আসি তারা বিভিন্ন কোচিং দেয় লোকাল বিভিন্ন প্রবলেম লেটসে অ্যানালিটিক্স লেটসে বিজনেস ইন্টেলিজেন্স লেটসে মার্কেটিং এরকম বিভিন্ন যে অংশগুলো আছে সেখানে আমরা এক্সপার্টস বাইরে থেকে হোক ভিতর থেকে হোক বিভিন্ন জায়গার আমরা এক্সপার্টসদেরকে নিয়ে আসি নিয়ে এসে তারা তাদেরকে কারিকুলামের মধ্য দিয়ে নিয়ে যায় এবং তারা বেসিক্যালি গ্রামীণ ফোনে আমরা তাদের জন্য একটা ফ্লোর ডেডিকেট করে দিই যেখানে তারা বসে অফিস করতে পারে সো সেখানে ইন্টারনেট লাঞ্চ টাঞ্চ যা যা লাগে আর কি অফিস করতে সেগুলো সুবিধা আছে ফর দ্য পিরিয়ড এক্সেলোটা যতদিন চলে সো এইটাই এই ছাব্বিশ জনের কথা আপনি বললেন জি এই ছাত্রদের বর্তমান অবস্থাটা কি তারা আসলে প্র্যাকটিক্যাল মিটিং করেন হ্যাঁ আমরা যদিও ফর্মালি না এটা আসলে এটা প্রোগ্রামের ফর্মাল পার্ট না বাট অবশ্যই আমাদের অ্যালামনাই দের সাথে আমাদের আসলে যোগাযোগ থেকেই যে যোগাযোগ আছে তো আমি যদি খুব লেটস মানে একদম যোগ্য যদি কয়েকটা বলে সেটা বলতে পারি একদম যোগ্য বলতে পারি আর এভারেজও বলতে পারি এভারেজে ধরেন এগুলো আসলে আমাদের যখন প্রোগ্রামটা শুরু হয় প্রোগ্রামের শুরু থেকে প্রোগ্রামে গ্র্যাজুয়েট করার মধ্যে আমরা দেখি যেদের যদি ভ্যালুয়েশন চিন্তা করি সেই ভ্যালুয়েশনটা অ্যাবাউট ফোর টাইমস গ্রো করে জাস্ট এই প্রোগ্রামের মধ্যে এবং এখন তারা ধরেন অন এন অ্যাভারেজ ফ্রম মানে টেন টাইমস টু হান্ড্রেড টাইমস আসলে ভ্যালুয়েশনে পৌঁছে গেছে তো একটাই জাস্ট যেহেতু আপনি কিছু উদাহরণ উদাহরণ চাচ্ছিলেন একটা আমি একজনের নাম বলি সেবা সে বা এক্স এরা আসলে আমাদের পোস্টার চাইল্ড ওনারা যখন প্রথম এসছিলেন আদনানার সহযোগ তখন দে জাস্ট হ্যাড দ্য ড্রিম অ্যান্ড একটা একটা কাগজ বা একটা এক্সেল শিটের কিছু ফর্মুলা দ্যাটস ইট বাট দিস প্রোগ্রাম ওনারাও বিভিন্ন জায়গায় বলেন দিস প্রোগ্রাম হ্যাজ রিয়েলি হেল্প দেম শেপ দিস আইডিয়া ইন এ বিজনেস এবং এখন

সোজা কথা সবাইকে স্বাক্ষর এবং প্রপারলি একটা এডুকেশনাল একটা ইয়ে মধ্যে পারে হ্যাঁ সো ওর 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 ভিশন হচ্ছে যে পুরো বাংলাদেশ হ্যাঁ থানা বাই থানা ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্ট সে আর কি নিরক্ষরতাটা দূর করে দেবে এই টার্গেট নিয়ে সে আগাচ্ছে এবং কোয়াইট কোয়াইট ইন্টারেস্টিং কোয়াইট সাকসেসফুল বিভিন্ন জায়গা থেকে সে এনকারেজমেন্টও পাচ্ছে আমাদের এখান থেকে বের হওয়ার পরে অল্টার ইউথ ওদের নাম সো ইন্টারেস্টিং মানে অ্যাজ এ সাইড যে মানে পুরনো একটা কথা বললাম নতুন একটা কথা বললাম বাট ইন্টারেস্টিং একটা মিক্স নিয়ে আসলে আমরা আগাচ্ছি স্বপ্ন পূরণ হচ্ছে তারা যে ড্রিম বা আইডিয়া নিয়ে আসছে আপনারা সেটাকে ভেরি ডিফিকাল্ট থিং টু সে স্বপ্ন শেষ পূরণ হয়ে এই জায়গাতে আমি আসতে যাচ্ছিলাম স্বপ্ন আসলে যদি পূরণ হয়ে যায় তাহলে তো শেষ শেষ

আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো আমাদের একটা প্রি এক্সেলারেটার একটা ফেজ আছে যেটা আমরা এই বছর প্রথম ইন্ট্রোডিউস করেছি আর একটা হচ্ছে এক্সেলারেটার ফেজ এক্সেলারেটার ফেজে ইউ হ্যাভ টু হ্যাভ এ বিজনেস হ্যাঁ যে বিজনেসটা অলরেডি মার্কেটে আছে হতে পারে একটা কাস্টমার হ্যাঁ ইট ডাজেন্ট ম্যাটার বাট একটা বিজনেস একটা লিগ্যাল এন্টিটি যেটা আসলে মার্কেটে আছে ওকে আর প্রি এক্সেলারেটারে আমরা আসলে বিজনেস আছে বা আইডিয়া আছে এরকমও আমরা মানুষ নিয়েছি পঁচিশ জনকে নিয়ে আমরা কাজ করেছি তাদের থেকে আসলে আই থিঙ্ক চারজন রাইট চারজন গ্র্যাজুয়েট করলো ডোন্ট কোট মি অন দ্যাট নাম্বার চারজন বা তিনজন গ্র্যাজুয়েট করলো যাদেরকে আমরা এক্সেলারেটারের প্রথম যে পঁয়ত্রিশ জনকে আমরা সিলেক্ট করবো তাদের মধ্যে আমরা রাখবো বিকজ তাদেরকে আমরা অলরেডি একটা এক্সটেন্সিভ দশ সপ্তাহের একটা ইয়ের মধ্যে দিয়ে আমরা তাদেরকে নিয়ে গেলাম আর কি একটা কারিকুলামের মধ্যে দিয়ে নিয়ে গেলাম তো যোগ্যতা আপনি যেটা বললেন অ্যাস সাচ কোনো ফর্মাল যোগ্যতা ওরকম লাগে না ইফ ইউ হ্যাভ এ গুড আইডিয়া এ গুড টিম কাম টু আস আবেদন কেমন পড়ে আমাকে একটু বলতে পারেন আবেদন কেমন পড়ে আবেদনের সাম্বয়ের ধরেন একবার মানে প্রথম দিন সর্বশেষ সর্বশেষ যেটা সর্বশেষটা প্রায় চার হাজার আবেদন করেছিল চার হাজার থেকে আপনারা বাছাই করেছেন তো আমরা ধরেন এখন পর্যন্ত প্রায় সবগুলো মানে এক্সেলেটার ইয়ে মিলিয়ে প্রায় এরকম দশ হাজারের কাছাকাছি আবেদন আমরা পেয়েছি দশ হাজার থেকে ছাব্বিশ এইটা বলায় আমি একটা জিনিস আপনাকে বলতে চাই মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি চিন্তা করেন ওই যে একটা বিগ আইডিয়া যেটা মার্কেটে আসলে টেক অফ করবে স্ট্যাটিস্টিক যেটা বলে যে পঁয়ত্রিশ হাজার আইডিয়া থেকে আসলে এরকম একটা পাওয়া যেতে পারে অ্যাকচুয়ালি পঁয়ত্রিশ হাজারটা যেটা আমি বললাম সেটা আরো কয়েকদিন আগের ইনফরমেশন সো পসিবলি এখন হয়তো বা আরো আরও বেড়ে গেছে হয়তো বা যেখান থেকে এটা হতে পারে সো ইট ইজ ইজি টু হ্যাভ সামথিং অ্যান্ড দেন ইট ইজ ইজি ফর ইউ টু ইভেন গ্রো টু এ সার্টেন স্টেজ বাট ওখানে একটা বলে একটা ওই যে কারোর জন্য তিন বছর কারোর জন্য পাঁচ বছর ওর পরে যে একটা মানে ওর পরে ঝরে যায় ওর পরে ঝরে যায় এটাই এবং এটাই স্বাভাবিক ডিজার্টেন বাই দ্যাট এটাই স্বাভাবিক কারণ সবাই যদি বড় বড় ব্যবসায়ী হয়ে যেত তাহলে তো ছাব্বিশটা মানে স্কোয়ার এখানে বাট ব্যাপারটা আসলে এতটা সোজা না এখান থেকে একটা বড় হবে এটাই স্বাভাবিক দুইটা বড় হবে এটাই স্বাভাবিক সো স্বপ্ন সবারই থাকবে স্বপ্নের পথে পারি অনেকেই দিবে বাট স্বপ্ন পূরণ হয়তো একজন দুজনেরই হবে আপনারা এতদিন এবার বলছেন যে আপনার ঢাকার বাইরে যাচ্ছেন রাইট এবার একটা আগে কি আপনার ঢাকার বাইরে এটা প্রথমে যে স্টার্টআপ প্রথম ব্যাচ যেটা ছিল সেখানে একটা স্টার্টআপ ছিল রেপ্টো দেওয়ের অ্যাকচুয়ালি ফ্রম চিরাগম হুম বাট দে হা টু ডি লোকেট তার ঢাকায় চলে এসেছে আসলে ওকে দেন দিস ইজ হাউ ইট হ্যাপেন বাট আমরা আমরা যেটা চিন্তা করলাম যে আইডিয়া তো আইডিয়াই এবং যে কোন জায়গা থেকে তো আসলে আইডিয়া আসা উচিত আসা আসতে পারে সো এই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমরা এইবার প্রথম ঢাকার বাইরে আমরা বেশ কয়েকটি জেলায় আমরা চেষ্টা করলাম আইডিয়ার সোর্স করার জন্য সো সেখানে সেখান থেকে আমরা সারাও পেয়েছি আমি বলবো যে প্রথম যে আমরা ওই যে প্রি যে ফেজটা বললাম সেখানে যে প্রথম যে পঁচিশ জন ছিল সেখান থেকে প্রায় আটটি আইডিয়া ছিল ঢাকার বাইরে থেকে সিলেট দেন খুলনা চিটাগম পটুয়াখালী সো ছিল ঢাকার বাইরে থেকে কিছু আইডিয়া ছিল সো প্রথমবারের জন্য আই উড সে ইট ইজ ওকে ওকে প্রথমবারের জন্য আই সে ইট ইজ ওকে অ্যান্ড উই এক্সপেক্ট যে আমরা যদি এরকম ঘন ঘন বাইরে যাই তাদেরকে যদি কিছু কিছু স্টার্ট আপকে যদি আমরা এরকম এই প্রোগ্রামের থ্রু দিয়ে নিয়ে যাই তখন দে উইল অলসো টেক সামথিং ব্যাক টু দেয়ার কমিউনিটি এবং তখন বা এই জিনিসটা আরও প্রস্ফুরিত হবে বাট প্রথমবারের জন্য আই উডসে স্যাটিসফাইড ওকে আমরা শুনলাম আসলে সবাই আবেদন করতে পারবে এবং কোনো কোনো মানে বিধিনিষেধ নাই জাস্ট আইডিয়া থাকলেই সে এই আপনাদের এই প্ল্যাটফর্মে আসতে পারবে এবং আপনার তাদের জন্য কাজ করবে না এবং একটা ব্যবসা একটা ব্যবসা দুটো দুটোই এবং আপনারা তাদের জন্য মানে বসে আছেন তারা আসবে এবং তাদের জন্য আপনারা কাজ করবেন আমি এবার একটু আপনি যেহেতু কামেন্ট ফোনের ডিজিটাল বিভাগটা দেখেন আমি একটু এই বিষয়টা জানতে চাই কামেন্ট ফোনের অনেক আগে থেকেই আমরা প্রায় বছর দুয়েক বা তিন এক আগে থেকেই আমরা গ্রামীণ ফোনের ভিশন দেখেছি যে তারা ডিজিটাল সেবার দিকে মনোযোগ তারা বাড়িয়েছে ভিশনটা তাদের সেই দিকে গ্রামীণ ফোন এখন সেই ভিশনের কত দূরে এগিয়েছে ওই যে স্বপ্ন স্বপ্নর পথে পাড়ি দেওয়া হচ্ছে তো আমাদের যে ভিশন আমাদের দেখেন আমাদের গ্রামীণ ফোনের ভিশন এটা আমি ডিজিটাল ডিভিশনের ভিশন বলছি না গ্রামীণ ফোনের ভিশন হচ্ছে এমপাওয়ারিং সোসাইটি এবং কানেক্টিং ইউ টু হোয়াট ম্যাটার্স মোস্ট হ্যাঁ সো এমপাওয়ারিং সোসাইটি এই যে এই বিষয়টা এবং এই উদ্যোক্তাদের বিষয়টাও এইখানে মানে ডিজিটাল হ্যাজ বিকাম দ্য নিউ নর্মাল আপনি এখন এটাকে নতুন কিছু বলতে পারবেন আপনি এখন ধরেন আগে হয়তো বা চিন্তা করতেন যে আমি নিউজ বাসায় বসে পত্রিকাটা এরকম করে খুলে পড়ি এখন এই যে আমি আপনি বসে আছি কেউ কেউ দেখছে সো এই যে পরিবর্তনটা এটা কিন্তু এখন না এটা অলরেডি হয়ে গেছে হয়ে গেছে এখন যারা আসলে এইটা দেখে বড় হচ্ছে দে আর নেটিভস টু দিস মানে দে ডোন্ট নো দি আদার ওয়ান আমরা আমাদের মতো কিছু মানুষ হয়তো এখনো আগেরটার সাথে তুলনা করছি বাট এখন তো এটা এটা নতুন তার সিস্টেমের পার্ট হয়ে যাচ্ছে অটোমেটিক অটোমেটিক এবং এই এই এইটাই স্বাভাবিক যে এইটা যত বাড়বে এবং বাড়বেই তত আসলে মানুষজন আরও বেশি ডিজিটাইজড হবে বা ডিজিটাল সেবা উপভোগ করবে সো গ্রামীণ ফোনের যে যে এম্পাওয়ারিং সোসাইটির যেই যে ভিশনটা এটার একটা বড় পার্ট হচ্ছে ডিজিটাইজিং দ্য হোল ইকোনমি ডিজিটাইজিং দ্য হোল কান্ট্রি তো আমরা তো আসলে উইচ অ্যাকচুয়ালি গোজ ভেরি ওয়েল উইথ গভর্নমেন্টের ভিশন অফ এ ডিজিটাল বাংলাদেশ এবং আমরা কিন্তু আসলে এই 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 স্বপ্নের একটা বড় ব্যাকবোন এবং বড়াই করা ছাড়াই মানে গ্রামীণ ফোন যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় আইএসপি ইন্টারনেট প্রোভাইডার সো আমরা এটার ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট পিলার সো আমরা যত মানুষজনকে এম্পাওয়ার করতে পারবো থ্রু প্রোভাইডিং আওয়ার সার্ভিসেস তত আসলে এই ডিজিটাইজেশনটা ত্বরান্বিত হবে সো আমাদের যে ওভারঅল ভিশন সেখান থেকেই মানে লেটস ডিজিটাল ডিভিশনের যে ভিশনটা সেটাও আসছে যে কিভাবে আমরা এই এই যে যারা কানেক্টেড হচ্ছে তাদের ডিজিটাল অ্যাডপশনটা দ্রুত করতে পারি স্মুথ করতে পারি কনভিনিয়েন্ট করতে পারি সো বোধ আমাদের সেবা এবং যে সব সেবা আসলে ডিজিটালি নেওয়া সম্ভব সেগুলো যাতে মানুষ বেটার ওয়েতে নিতে পারে আমি সর্বশেষ প্রশ্ন করব। উদ্যোক্তাদের নেই আপনারা যেহেতু তাদেরকে নিয়ে কাজ করছেন আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা অনেকগুলো ব্যাচ দেখেছেন বাংলাদেশের এই উদ্যোক্তাদের মানে যোগ্যতা এবং স্ট্যান্ডার্ডটা আপনারা আসলে কেমন দেখছেন এটা ওভারঅল আমি এখানে দুটো কথা বলতে চাই এক হচ্ছে যে অ্যান্ড রাইথিং এটা আই শুড সে ইট ভেরি আপ দ্য স্ট্যান্ডার্ড অফ দি মানে কাজ করতে আইডিয়াজ হ্যাঁ এখানে কোনো সন্দেহ নাই ইস্যুটা যেখানে হয়ে যায় সেটা হচ্ছে যে এক হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এবং রেগুলেশন এবং ইকোসিস্টেম হুম এই জিনিসটা ইজ স্টিল এট এ ভেরি মানে এখনও তৈরি হচ্ছে এখনও ঠিক হয়নি ঠিক মতো এখনো হয়নি সো তারা একটু স্ট্রাগল করে ওই জায়গাটাতে স্ট্রাগল করে এইখানে আরেকটা জিনিসের স্ট্রাগল করে সেটা হচ্ছে যে আপনি যখন স্কেই লাভ করতে চান মানে একটা ব্যবসা দুইশো জনকে নিয়ে বা দু হাজার জনকে নিয়ে বা বিশ হাজার জনকে নিয়ে ইটস ইজি ইটস ইজি টু দু এটা কোনো খুব একটা বড় কিছু না কিন্তু আপনি যখন বাংলাদেশের যদি জনসংখ্যা চিন্তা করেন সেই হিসেবে আপনার দরকার হচ্ছে মানে দুই মিলিয়ন বিশ মিলিয়ন লোক রাইট এত লোক ছাড়া তো আপনি আসলে স্কেল চিন্তা করতে না যখন সেরকম একটা স্কেল চিন্তা করেন তখন প্রবলেম হয়ে যায় যে ইনভেস্টমেন্ট একটা বড় প্রবলেম হয়ে যায় এত এত বড় যে ইনভেস্টমেন্ট যেটা লাগবে স্টার্ট আপগুলোর জন্য ওয়ান অফ দি মানে টু ফুয়েল সেই জিনিসটা পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় রাইট টেকনোলজিক্যাল রিসোর্সেস হ্যাঁ এটার ঘাটতি এখনও বাংলাদেশে আছে হ্যাঁ আপনি ধরেন একসাথে যদি লেটসে দুশো তিনশো ভালো প্রোগ্রামার বা ভালো টেকনিশিয়ান বা ভালো কিছু খুঁজতে যান দেখবেন যে ঘাটতি পড়ে গেছে সো এই এই জিনিসটা যত আমরা আসলে মানে শুধু আমাদের প্রোগ্রাম না আমার মনে আমার আমার যেটা আমি যেটা আহ্বান করবো যে সবাইকে এই টাইপের প্রোগ্রাম নিয়ে আগে আসতে যত মানুষের মধ্যে ঢুকবে যত আসলে মানুষজন এটা নিয়ে শিখবে কাজ করবে কথা বলবে তত এই জিনিসটা ত্বরান্বিত হবে সিম্পল এস দ্যাট সো প্রথম কথা এগেইন জাস্ট টু সে যে আইডিয়া এবং দ্য পিপল হু আর ব্রিঙিং দিস আইডিয়া ইস অ্যাবসোলুটলি ব্রিলিয়েন্ট বাট উই নিড টু হ্যাভ ওই যে মানে রাইট ইনফ্রাস্ট্রাকচার রাইট রিসোর্সেস রাইট ইনভেস্টমেন্টস টু সাপোর্ট দেম টু স্কেল আপ আদারওয়াইজ একটা জায়গায় গিয়ে স্ট্রাগল করবো আমি সর্বশেষ প্রশ্ন বলেছিলাম কিন্তু এই প্রশ্নটা না বলতে হচ্ছে তারপরে বলতে হচ্ছে আর এটা না বললে যারা শুনছেন এবং উদ্যোক্তা যারা আছেন দেখছেন তারা আমাকে গুলি করবে আসলে কারণ হচ্ছে আপনি এখানে আপনি এখানে এসেছেন এবং যারা আপনার এই প্ল্যাটফর্মে আবেদন করতে চাচ্ছে যারা এখন চিন্তা করছে যে আপনারা এখানে আসবে তাদের জন্য আসলে পরামর্শ কি তারা ভালো করবে কি কিভাবে ভালো করতে পারে বা তারা আপনার এখানে যারা টিকতে পারে যেন বা ভালো আইডিয়া নিয়ে আসতে পারে আপনি তাদের জন্য একটা ভালো কি পরামর্শ দেবেন খুবই ডিফিকাল্ট প্রশ্নপত্র আউট করার না বাট না না বাট উই ওয়ান্ট উই ওয়ান্ট যে তারা আসলে প্রিপেয়ার্ড হয়ে আসুক উই ওয়ান্ট যে তারা একটা ভালো সলিড আইডিয়া নিয়ে আসুক আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি কিন্তু এই কথাটাই এই মানে আমাদের কথোপকথনের প্রথম দিকে একবার বলেছিল রাইট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে রাইট পার্টনার এইটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট অ্যান্ড উই লুক অ্যাট দ্যাট যে আইডিয়ার সাথে যারা পার্টনার তারা রাইট ফিট কিনা ওকে এইটাই আমরা শুরুতে দেখি তারপরে দেখা হয় আচ্ছা এদের মার্কেট প্রোডাক্ট ফিটটা কীরকম ট্র্যাকশন এখন কিরকম দেখাচ্ছে ভবিষ্যৎটা কি তারা কত দূর চিন্তা করতে পারতেছে এই জিনিসগুলো আমরা তার পরে দেখি কিন্তু রাইট আইডিয়া উইথ দ্য রাইট পার্টনার এইটা যদি দুর্বল হয় যখন আসলে মানে হ্যাঁ এক্স্যাক্টলি ঝরে যাবে তখন আগানোটা খুব ডিফিকাল্ট হয় সো অ্যাডভাইস ওইটাই পিক দা রাইট পার্টনার ইউ অলরেডি হ্যাভ দ্য রাইট আইডিয়া

ছিল তার থেকে অনেক বেটার একটা জিনিস তৈরি হয়ে গেছে বুঝতে পেরেছি সো মানে কাম হেয়ার টু বি সারপ্রাইজড হেয়ার টু লার্ন আই থিঙ্ক ইটস ওকে বাকিটা হয়ে যাবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকে অনুষ্ঠানে আসার জন্য আমি আশা করি এবং যারা আমার এইখানে অনুষ্ঠান দেখেছেন এবং যারা ছিলেন এবং যারা উদ্যোক্তা রয়েছেন চিন্তা করছেন যারা এই গ্রামীণ ফোন অ্যাক্সেলারিটারে যারা পার্টিসিপেট করবে তারা উপকৃত হবেন আপনাকে আবারও ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ এবং গ্রামীণ ফোনের পক্ষ থেকে আমি আপনাকে শুভেচ্ছা জানাই আপনার ভিউরদেরকে শুভেচ্ছা জানাই দর্শক ভালো থাকবেন